আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার মোসামত শাম্মি আখতার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউরোসাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, গাজী মেডিকেল কলেজ হসপিটাল, খুলনা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলব। যাদের সন্তান আছে এবং যারা বিশেষ করে তরুণ সন্তানের অভিভাবক, তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটি। আমরা অনেকেই আমাদের সন্তানকে নিয়ে খুব বেশি চিন্তিত। আমরা মনে করি আজকালকার যে বাচ্চাগুলো আছে, খুব ছোট থেকে শুরু করে একদম টিন এজ পর্যন্ত, যদি বলি এক বছর বয়স থেকে 18-20 বছর বয়স পর্যন্ত, এরা অত্যন্ত অবাধ্য, চঞ্চল, রাগী, আত্মহত্যার প্রবণতা থাকে, খুব বেশি জেদি এবং খুব আর্গুমেন্টেটিভ, মানে মুখে মুখে তর্ক করা স্বভাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের এই কথাগুলো অস্বীকার করা যায় না যে হ্যাঁ সত্যিই তাই, আজকালকার বাচ্চাগুলো এরকম। তাদের সাথে কথা বলতে গেলে নিজের প্রেস্টিজকে টিকিয়ে রাখা যায় না। এই ধরনের প্রেস্টিজকে টিকিয়ে রাখার জন্য আমরা যে কাজগুলো করতে পারি, যে বাচ্চাকে বকাঝকা দিয়ে থাকি, নিজেকে হীনমন্য ভাবি, অনেক সময় রাগারাগি করে বাচ্চাকে মারধরও করে থাকি, আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই বাচ্চাগুলো কেন এরকম হলো, বা এই বাচ্চাগুলো এরকম হওয়ার পিছনে আসলে দায়বদ্ধতা কার? অভিভাবক হিসেবে শুধুই কি আপনার, কিংবা পরিবেশের কোনো ভূমিকা আছে কি, কিংবা বর্তমান সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট এখানে ভূমিকা রাখে কি? জি, আমি বলবো অবশ্যই রাখে। একজন অভিভাবক হিসাবে আমরা কখনোই চাই না আমাদের সন্তান খারাপ হয়ে যাক, বখাটে হয়ে যাক, পড়াশোনার রেজাল্ট খারাপ করুক, অথবা মুখে মুখে তর্ক করুক, অথবা খুব বেশি ডিভাইসে আসক্ত হয়ে পড়ুক। কিন্তু তারপরও প্রতিনিয়ত তারা ডিভাইসে আসক্ত হচ্ছে, রেগে যাচ্ছে, মুখে মুখে তর্ক করছে, তাদেরকে শাসন করা যাচ্ছে না, খুব বেশি শাসন করলে তারা আত্মহত্যার মতো হুমকি দিচ্ছে, অথবা আত্মহত্যা করেও ফেলছে। কারণগুলো আলোচনা করি। প্রথম যে কারণটি বলবো সেটি হচ্ছে পারিবারিক বন্ধন। আজকালকার ব্যস্ততার যুগে আপনি আমি আমরা সবাই ভীষণ ব্যস্ত। যেই সন্তানের বাবা মা দুজনেই চাকরিজীবী বা ব্যবসায়ী, বা বাসার বাইরে গিয়ে কাজ করতে হয়, তাদের জন্য একটু সেন্সিটিভ ব্যাপার যে এই সন্তানগুলো বাবা মাকে খুব বেশি কাছে পায়। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যতটুকুন সময় বাচ্চাকে দেব, ততটুকুন সময় কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করব। যেমন বাচ্চার সাথে অন্তত এক বেলা একসাথে সবাই মিলে খাওয়া, অথবা একটা খেলা সবাই মিলে একসাথে খেলা, অথবা যখন বাচ্চার সাথে সময় দেব তখন কোনো রকমের কোনো ডিভাইস কিংবা কোনো রকমের কোনো এক্সেসরিজের দিকে আমরা মনোযোগ দেব না, শুধুই বাচ্চার দিকে মনোযোগ দেব। আরেকটি জিনিস ভূমিকা রাখতে পারে, সেটি হচ্ছে আপনার আশেপাশের পরিবেশ। আজকালকার বেশিরভাগ বাচ্চাই বলে থাকেন আমার অমুক বন্ধুর তো ট্যাব আছে, আমার তমুক বন্ধুর তো অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার অমুক বন্ধুর তো আইফোন আছে। এখন বেশিরভাগ বন্ধুদের যদি একই রকম কালচার, একই রকম জিনিসপত্র থাকে, সেই ক্ষেত্রে আপনার বাচ্চাটিরও ডিমান্ড হতে পারে একটা ডিভাইসের, সেই ক্ষেত্রে কি করবেন? অবশ্যই সেই ক্ষেত্রে বাচ্চাকে বুঝিয়ে বলবেন আপনার সেই ডিভাইসটি দেওয়া পসিবল কি না, যদি পসিবল না হয়ে থাকে তাহলে কেন হচ্ছে না সেটি বুঝিয়ে বলবেন, অথবা যদি দিতেই হয় ডিভাইসটি হাতে, সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রোটোকল মেনটেন করে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ডিউরেশন এবং নির্দিষ্ট সিচুয়েশন বুঝিয়ে বাচ্চাকে স্পষ্ট করে বুঝিয়ে তারপরে তার হাতে ডিভাইসটি দিতে পারেন।
এছাড়াও কিছু মোবাইল বা ডিভাইসের যে ইটিকোট আছে সেগুলো বাচ্চাকে খুব স্পষ্ট করে বুঝিয়ে তারপরে দিতে পারে। আরেকটি যে ভূমিকা রাখে সেটা হচ্ছে পরিবেশ। আমাদের দেশে খুব শক্ত কোনো আইন নেই যে একটা কত বছরের বাচ্চা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারবে, কতটুকুন এমবি ব্যবহার করতে পারবে, বা কতটুকুন ইন্টারনেট ব্যবহার করতে পারবে, বা ইন্টারনেটের কোন কোন সাইটগুলো সে সার্ফিং করতে পারবে বা ঘুরতে পারবে, কোনটা পারবে না। যেহেতু শক্ত কোনো নিয়মকানুন নেই, সেহেতু এই ক্ষেত্রে শক্ত তদারকি আপনারই করতে হবে। সেই ক্ষেত্রে হয়তো ডিভাইসে স্পেশাল ট্র্যাকার রাখতে পারেন, অথবা স্পেশাল সাইটগুলোকে অফ করে দিতে পারেন, অথবা বাচ্চার এমবি ব্যবহার বা নেট ব্যবহারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিসীমা করে দিতে পারে। মনে রাখবেন, আপনার সন্তান বখাটে হয়ে যাওয়ার পিছনে আপনার ভূমিকা থাকলেও আশেপাশের পরিবেশ, সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক পরিবেশও অনেকখানি অংশে দায়ী। বাবা মা হিসাবে কিংবা অভিভাবক হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করার পরেও যদি আপনার বাচ্চা খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে বা বখাটে হয়ে যায় সেই ক্ষেত্রে, আপনি নিজেকে দোষী বা দায়ী না মনে করে এর সুষ্ঠু সমাধানের পথগুলো খুঁজে বের করবেন, সেগুলো সমাধানের চেষ্টা করবেন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। অবশ্যই সেই ক্ষেত্রে সাইকিয়াট্রি বিশেষজ্ঞ বা নিউরোসাইকিয়াট্রি বিশেষজ্ঞ অথবা কাউন্সেলিং এক্সপার্টের সহায়তা।